জানাই মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আর এখন আমি আছি হাওড়া স্টেশনের সামনে, আর সময় হচ্ছে ভোর 4:30। আর আজকে আমি জার্নি করবো হাওড়া থেকে রাউরকেল্লা অব্দি অনবোর্ড দ্য সেপারেট বন্দে ভারত এক্সপ্রেস, যেটা লঞ্চ হয়েছিল। আমি তো তখন অফিস চলাকালীন আমি রাইড নিতে পারিনি, যাই হোক দুর্গা পুজোতে বাড়ি এসেছি, সেভাবে ভাবলাম যে একটা ছোট্ট করে একটা রাইড করে আসা যাক, আর আপনাদেরকে দেখিয়ে দেবো যে বন্দে ভারতটা কেমন হয়েছে আর কী কী ফ্যাসিলিটি দিচ্ছে না দিচ্ছে। যখন প্ল্যাটফর্মে যাই তখন আপনাদের সাথে কথা হচ্ছে আমার কোচ। চলো বন্দে ভারতের ভেতরে যাওয়া যাক। গাইজ, এটা হচ্ছে হট প্যান্ট্রি কার, যেখানে মানে হট প্যান্ট্রি কেস, যেখানে খাবার গরম করা হয়। আর এটা হচ্ছে ড্রাইভার ক্যাব, আর এটা হচ্ছে আমার কোচ, এটা হচ্ছে আমার কোচ। দুর্দান্ত গন্ধ, জাস্ট 19। সো গাইস, এটা হচ্ছে আমার সিট পড়েছে কোনা 20 অন দা নন ট্রাফিক সাইড। তো চলুন, এখন তো ট্রেন আর ছাড়তে অনেক দেরি আছে। তো গাইস, এখানে হচ্ছে নেক্সট টিকেট কখন পৌঁছাবে না পৌঁছাবে, টাইম, স্পিড অ্যান্ড রিলেটেড ডেস্টিনেশন কোথায় সেটা দেওয়া আছে। অটোমেটিক দরজা, দিস ইজ দ্য ওয়াশরুম অ্যান্ড লেটস গিভ ইট, আর এটা তোমাকে ট্যুর দিই একটা, এবার ট্রেনে পড়তে হবে। হ্যাঁ, এটা হচ্ছে দ্য লক সিস্টেম। আবার প্রথমে লাগিয়ে দিলাম ছিটকি নেই গাইস, এটা হচ্ছে কাজটা করার জন্য, এটা বেবি সিটিং এর জন্য বড় মিরর দেওয়া আছে স্যার, আর হ্যান্ড ওয়াশ আছে, আই মিন যেটাকে বলে সুপ ডিসপেন্সার, এটা বেসিন থেকে জল কল থেকে জল পড়ছে। দেওয়া আছে ফর রিচ প্যাসেঞ্জার জলের, জল রাখার ওয়াটার হোল্ডিং ট্রে, আর এটা খাবারের জন্য, যখন কোনো খাবার আসবে তখন খাবারের জন্য, ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ হোক বা ডিনার হোক, তার জন্য ট্রে, ফোল্ডেবল ট্রে, এটা রেখে এমনি করে লক করে দিলেই হয়ে যাবে। সিট কমফোর্ট তো আছে, আর প্রত্যেকটা রিক্লাইন করার জন্য করলেই রিক্লাইন করার জন্য, সিট রিক্লাইন করার জন্য আছে। আর ফার্স্ট অফ অল এই যে প্রত্যেকটা কোচের সিটের নিচে একটা করে ইউএসবি পোর্ট, আর একটা করে চার্জিং পোর্ট ফর মোবাইলের জন্য। সো গাইস, ট্রেন ছাড়ো, তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এবার ট্রেনে সারার সাথে সাথে একটা 1 লিটারের মানে রেল নীরের বোতল দিয়ে গেল। তো এই সামনে দেখা যাচ্ছে যে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে, আর একটু আগে ইস্পাত শান্ট হলো। ধরুন ট্রেন চলুক, তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্রেন চলুক। এখন খড়গপুর জংশন, আর একটু আগে ওয়াটার বোটল আর নিউজ পেপার সার্ভ করা হলো। তো টিটি স্যার এসেছিলেন, টিটি স্যারকে টিকিটটা দেখালাম। ঠিক আছে, এখন পর্যন্ত জার্নিটা খুব দুর্দান্ত চলছে, আর এখনো পর্যন্ত আর এটা আমার ফার্স্ট স্যাফরন বন্দে ভারত এক্সপ্রেস রাইড। আর যেটি চাকরির জন্য মানে চান্স পাইনি যে ইনাগুরাল রানটা মানে পাস পাওয়া সত্ত্বেও কভার করার, তো তার জন্য ভাবলাম যে দুর্গা পুজোতে যখন বাড়ি এসেছি মানে একবার কভার করে নেওয়াই যাক। তাই যেদিন প্রথম মানে মানে বুকিং চালু হয়েছিল মানে কমার্শিয়াল ইনাগুরাল রানের পরে ফার্স্ট কমার্শিয়ালের জন্য রানের জন্য, তাই সেদিনই অফিস থেকে বসেই আমি মানে বুকিংটা করেছিলাম। সো এখন জার্নিটা যাবো, আর যেরকম যেরকম করা হবে সেরকম সেরকম আমি আপনাদেরকে দেখাবো। Thank you.
লিকুইড দিয়ে গেল, মশলাদার চা, চা পাতা, চা এটা দিয়ে গেল, মশলাদার চা, এটা মানে ইনস্ট্যান্ট মানে গরম জল দিয়ে যাবে, মানে গরম জলে মিক্স করলেই হয়ে যাবে। আর একটা বিস্কুট দিয়ে গেল, বিস্কিটটা হচ্ছে ইউনিবিকের ডাইজেস্টিভ বিস্কুট। চা গরম জলটা দিয়ে যাক, তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। গরম জলটা এখন দিয়ে গেল, তাহলে চা বানানো যাক। Thank you.
केक विंकल्स वैनिला मक्खन केक ऐटा मोस्ट प्रोबेबली ब्रेड आछे और ऐटा ऑमलेट और आलू भाजा होबे सो चलो लेट्स अनपैक करे आपनादेरके देखाच्छि की की दिएछे फेस वाइप दिएछे ब्लैक पेपर दिएछे पाव ब्रेड এর সাথে খাওয়ার জন্য জ্যাম দিয়েছে আর অমলেটের সাথে খাওয়ার জন্য কেচাপ মানে টমেটো সস আর দিয়েছে হচ্ছে বাটার চলো আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি সো গাইস তোমাদেরকে যেরকম বললাম এটা হচ্ছে ব্রেড এটা হচ্ছে অমলেট অ্যাজ ইউজুয়াল ডাবল ডিমের অমলেট উইথ কড়াইশুঁটি অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ আই মিন যেটাকে বলি আলু ভাজা সেভেনটা ফল চলো এবার ব্রেকফাস্টটা খেয়ে তোমাদেরকে আমি জানা বলছি যে কেমন হয়েছে খেতে সো গাইস চলো এবার খেয়ে বলি ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে দিয়েছি আর এবার তাহলে খেয়ে তাহলে তোমাদেরকে বলি আমি এখন ক্রস করছি আমার স্টেশন সিডনি চলো খেয়ে এবার তোমাদেরকে বলি ব্রেড জ্যামটা খেতে অ্যাসেনশিয়াল ভালো চলো এবার তোমাদেরকে আলু ভাজাটা খেয়ে বলি কেমন এটাও খেতে অ্যাজ ইউজুয়াল ভালো আর অমলেটটাও খেতে ভালো আর চলো আর কিছুক্ষণ পরে আমাদের নেক্সট হল্ট টাটানগর সো ফটাফট খেয়ে নিই তারপরে আমি তোমাদেরকে তাহলে দেখাচ্ছি তারপরে আপনি আচ্ছা
আমরা পৌঁছালাম আমাদের স্থল টাটানগর কোর্ট টাটা, আর এখন আমরা ঝাড়খণ্ডে আছি। আর আমাদের পৌঁছানোর টাইম 9:15, আমরা পৌঁছালাম 8:57, 3 মিনিট বিফোর, আর অনেকক্ষণ বিফোর টাইম। আর তারপরে আমাদের ডিপার্টিং টাইম হচ্ছে 9:20, তো এক মানে অল্টারনাল মানে এখানে 5 মিনিটের হল্ট, তো বিফোর টাইম পৌঁছেছি, তাই অনেকক্ষণ দাঁড়াবো। আর চলুন এবার। আর টাটানগর তো মানে মানে জামশেদপুরের মানে জামশেদপুরের টাটানগর, আর এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। আর টাটানগর ফেমাস হচ্ছে টাটা স্টিল প্ল্যান্টের জন্য। চলুন এবার, যখন ডিপার্চার হবে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একদম টাইমে ডিপার্ট করে গেলাম টাটানগর থেকে। এরপরে আমাদের নেক্সট হল চক্রধরপুর, তো দেখা যাক চক্রধরপুর। এখন অব্দি রানটা তো খুব ভালো দিচ্ছে, তো দেখা যাক এবার চক্রধরপুরে কটার সময় পৌঁছায়। আর দেখা যাক তো এক্সপ্রেস ট্রেনে অন টাইমে পৌঁছাতে তো অবশ্যই, এখন রেলে সব পয়েন্ট হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। দেখা যাক পাশে কোন ট্রেন যাচ্ছে। ও এটা এটা লোকমান্য তিলক শালিমার কুল্লা এক্সপ্রেস আসছে, অ্যারাইভাল কুল্লা, এটা শালিমারের দিকে যাচ্ছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি পরে। সিকেপি, আর এটা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে অনেক ভিউ হয়। আর চক্রধরপুর ইটসেলফ ডিভিশন, আর এখানে আমাদের ট্রেনের ঠাকুর পাইলট আর ট্রেন ম্যানেজার স্যার চেঞ্জ হবে। আর এরপরে আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল হল্ট রাউরকেলা। এখানে আমাদের টাইম হচ্ছে 10, এখানে আমাদের 2 মিনিটের হল্ট, 10:51 অ্যারাইভাল, 10:53 ডিপার্চার। সো
ট্রেন ছাড়ো, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা রাউরকেল্লা পৌঁছে যাবো, বেশি দূর নেই, মাত্র 114 কিলোমিটার আছে। আর ট্রেন ছাড়ুক, ওভারঅল জার্নি খুব ভালো হয়েছে। মানে আমার একটা মানব দা মাই বাকেট লিস্টে জার্নি কমপ্লিট হলো হচ্ছে এখন। চলুন ট্রেন ডিপার্চার হোক, তখন আপনাদের দেখাচ্ছি। গাড়ি তো রাস্তা
আমরা এখন পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, আমাদের ফাইনাল ডেস্টিনেশন রাউরকেলা। এখানে একটা রাউরকেলা লোকোশেডও আছে, ইলেকট্রিক লোকোশেডও আছে, ডিজেল বন্ডা নিয়ে আসে হচ্ছে, বন্ডা বন্ডা ডিজেল লোকোমোটিভ। আর আই হোপ যে আপনাদের এই জার্নিটা কেমন লাগলো সেটা ভালো করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আই হোপ আপনাদের হয়তো ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর মোর এক্সাইটিং ভিডিওস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি দুর্গাপূজা। How was that?